হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা সমস্ত চাকুরি প্রত্যাশীরা বা ত্রিপুরার সমস্ত কম্পিটিটিভ এক্সাম এক্সপিরিয়েন্সদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কারণ আমরা একটা ইম্পর্টেন্ট ও ভেরি আর্জেন্ট লেটেস্ট একটা আপডেট ত্রিপুরার একটি সরকারি চাকরি সংক্রান্ত বা একটি নিয়োগ সংক্রান্ত আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করব তোমরা অনেকেই হয়তো এই আপডেটটা জানো আবার অনেকে হয়তো জানো না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আপডেটটা আমরা তোমাদের দিতে চলেছি ওই আপডেটটার পর কি নির্ধারিত যেই ডেট আছে ওটার এক্সামটার ওটার ওই নির্ধার নির্ধারিত ডেটে কি পরীক্ষাটা হবে তো সমস্ত কিছু আমরা ডিসকাস করবো আপডেটটার ব্যাপারে কি কি পয়েন্টস ওখানে তুলা বা ওখানে কি কি রেস করা হয়েছে পয়েন্টস গুলো আর এই পয়েন্টস গুলোর বেসিসে যা যা রেস করা হয়েছে ওই পয়েন্টস কি কি ঠিক আছে কিসের রেসপেক্টেড পয়েন্টস গুলো করা হয়েছে আর যেদিন তোমাদের পরীক্ষা হওয়ার কথা তোমরা কি এখন প্রিপারেশন কন্টিনিউ রাখবে নাকি তোমাদের কি এখন প্রিপারেশন বন্ধ রাখা উচিত আহ মানে আন্টিল দ্য লেটেস্ট আপডেট ইজ রিসিভড ঠিক আছে সো ওটা নিয়ে আমরা আলোচনা করব সো চলো শুরু করছি তোমরা সবাই প্লিজ এই ভিডিও লিংকটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেটটা ত্রিপুরার সবাই যাতে জেনে যায় ঠিক আছে বিফোর আই বেগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইন উইন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট ডেটের আপডেটস পাবে এক্সাম্পল অ্যানালিসিস কাট অফ সমস্ত রকমের ডিউটি নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে ভাবে তোমরা তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব রাখো আমরা সমস্ত আপডেট টাইম টু টাইম বিফোর দা লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো ঠিক আছে তো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে তোমরা সবাই যারা টিপিএসসি কম্বাইন্ড টিপিএসসি সিনিয়র কম্পিউটার অসিস্টেন্ট টিআটি সি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার তারপর হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার সহ ট্রাইবল ওয়েলফেয়ার

তো এই হচ্ছে সেই আপডেটটা যেটা আজকের নিউজ পেপারে বেরিয়েছে ঠিক আছে কি যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা ঠিক আছে এটা বেসিক্যালি তোমাদের এই আর্টিকেলটাতে কি কি পয়েন্টস ইম্পর্টেন্ট পয়েন্টস ওনারা হাইলাইট করেছেন ওটা আমরা নেক্সট স্লাইডে বলে দেব তোমরা সবাই জানো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সেভেন্থ অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি থ্রিতে ডিগ্রি প্লাস ডিপ্লোমা মিলিয়ে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিনটে ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং কিন্তু রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই নোটিশটা কিন্তু বেরিয়েছিল যেটার প্রিলিমস এক্সাম কিন্তু অলরেডি হয়ে গেছে প্রিলিমসের রেজাল্টও কিন্তু জানুয়ারি মাসে ডিক্লেয়ার হয়েছে এখন মেন্স এক্সাম কিন্তু মে মাসে শিডিউল্ড আছে অনেকে তোমরা ক্লিয়ার করেছো আবার অনেকে তোমরা ক্লিয়ার করতে পারো নি ঠিক আছে সো এটারই এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম বা টিএস এক্সামটারই এখানে আমরা আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করতে এসেছি অ্যাজ পার দ্য লেটেস্ট আপডেট রিসিভ ফ্রম ওয়ান অফ দ্য রিপোর্টেড নিউজ পেপার যে এই ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম নিয়ে নাকি একটা কেস হয়েছে তোমাদের কোর্টে ঠিক আছে সো কি কী পয়েন্টস রেজ হয়েছে বা এই আর্টিকেলে কি কি বলা আছে আমরা কমপ্লিটলি কিন্তু এই আর্টিকেলে যা যা লেখা আছে ওটা বলবো ঠিক আছে এখানে আমাদের ভিউজ কিছু নেই জাস্ট আর্টিকেলের লেখাগুলো আমরা এখানে তোমাদের পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে দিচ্ছি যে কেন তোমাদের এই কেসটা হলো বা কোন কোন বিষয়গুলো হাইলাইট করে জিনিসটা উঠে এসেছে বা তোমাদের এখন কি করা উচিত এখন কি কি তোমরা জন্য নেবে পরীক্ষা নির্ধারিত সময়ে মেন্সের হবে আর এটার ফিউচার কি ঠিক আছে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে সো ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি রেজ করা হয়েছে এই আর্টিকেলটাতে এটা দেখার আগে আমরা একটা জিনিস বুঝে নেই যে নাম্বার অফ পোস্ট টোটাল ডিগ্রি ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টোটাল পোস্ট ছিল ফোর হান্ড্রেড ঠিক আছে ফোর হান্ড্রেড তো আমরা জেনারেলি যেটা দেখি যে প্রিলিমস পরীক্ষাতে প্রিলিমস পরীক্ষার থেকে মেইনসে ক্লিয়ার করি এলিজিবল করার জন্য ওয়ান ইস টু ফাইভ করে কিন্তু এলিজিবল করে কিন্তু লিস্টটা বেরোয় মানে একটা পোস্টের জন্য পাঁচজনকে কোয়ালিফাই করা হয় এটা আমরা সাধারণত ত্রিপুরার বিভিন্ন নিয়োগ মানে যেই নিয়োগগুলো যেগুলো সম্পন্ন হয় ওগুলোর মধ্যে দেখি মোর মোরললেস একটু বেশি কম হতে পারে এই রেশিওটা কিন্তু মেনটেন হয় তারপর মেইন সেট থেকে যখন ইন্টারভিউতে ডাকা হয় ওই রেশিওটা চলে যায় ওয়ান ঠিক আছে সো এইভাবেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হয় ঠিক আছে এই জিনিসটা তোমাদের কিন্তু জানা জরুরি আর এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যেই চাকরির অ্যাডটা যে বেরিয়েছিল ওখানে দেখো লেখা আছে এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম ফাইভ টাইমস অফ টোটাল পোস্ট ক্যাটাগরি ওয়াইজ উইল বি সিলেক্টেড ম্যারিট মেরিট ওয়াইজ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সাবজেক্ট টু সিকিউরিং মিনিমাম কোয়ালিফাইং মার্কস অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড এট দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি এলিজিবল ফর অ্যাডমিশন টু দা মেইন এক্সামিনেশন এই কথাটাই আমরা বলেছি যেটা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের চাকরির অ্যাডটাতে বা পিডিএফটাতে তোমরা কিন্তু দেখতে পারো টোটাল পোস্ট হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে যদি এই রেশিওটা যদি এখানে বলেছে ম্যাক্সিমাম এখানে কি বলেছে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম ফাইভ টাইমস অফ টোটাল দ্য পোস্ট ক্যাটাগরি ওয়াইজ মানে আমরা ওভারঅল ধরি সবগুলো ডিপ্লোমা প্লাস ডিগ্রি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টোটাল তো চারশোটা তাহলে এখানে কোয়ালিফাই করার কথা ম্যাক্সিমাম টু থাউজেন্ড ইন্টু ফাইভ যেহেতু বলেছে মেন্স এর জন্য ম্যাক্সিমাম ঠিক আছে উইল বি সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দা বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সাবজেক্ট টু সিকিউরিং মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা নাকি ফর্টি পার্সেন্ট ফর জেনারেল ক্যাটাগরি থার্টি পার্সেন্ট ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট বলেছে যে এই চারশো জন মানে সিলেক্ট করার জন্য মেইনসে দু জনকে তখনই কোয়ালিফাই করাবে যখনই যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আছে ওরা মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস সিকিউর করবে প্রিলিমসে আর যারা এস বা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছে ওরা মিনিমাম টোটাল প্রিলিমসের মার্কেট থার্টি পার্সেন্ট সিলেক্ট করবে তাহলেই কিন্তু সাবজেক্ট টু বলেছে কিন্তু সাবজেক্ট টু এই জায়গাটা সাবজেক্ট টু তাহলেই কিন্তু কোয়ালিফাই তোমাদের এখানে মেন্সের এর জন্য করা হবে ঠিক আছে সো এই জিনিস দুটো জিনিস তোমাদের ক্লিয়ার এইবার আমরা চলো চলে যাই ইম্পর্টেন্ট পয়েন্টস কি 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 রেজ করা হয়েছে আমাদের এই আজকের নিউজ পেপারের আর্টিকেলটাতে প্রথম প্রথম রেস করা হয়েছে দেখো প্রথম ডেটাটা জেনে নাও ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম কন্ডাক্টেড ইন ত্রিপুরা আফটার এইট ইয়ার্স ঠিক আছে আট বছর পরে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল যেটার প্রিলিমস এক্সাম ডিপ্লোমা প্লাস ডিগ্রি কমপ্লিট রেজাল্টও কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে এটার আনসার কিগুলো অনেকদিন পরে পাবলিশ হয়েছিল কারণ এক্সাম দিয়ে এসে তোমরা অনেকেই আমরা শুনতে পেরেছি তোমরা আমাদের কাছে অনেক ফোন করেছো বা মেসেজ করেছো যে কি কোশ্চেন পেপার নাকি অনেকটাই টাফ হয়েছে ঠিক আছে তাই অনেকেই কোশ্চেন করছিল যে থার্টি ফাইভ বা ফর্টি উঠছে আমরা ক্লিয়ার করব কি সো আমরা তখন বলেছিলাম যে কাট অফ কিন্তু তোমার জন্য যদি তুমি প্রিপারেশন নিয়ে যদি তোমার জন্য যদি কোশ্চেন টাফ হয় সবার জন্য কিন্তু টাফ ঠিক আছে সো তোমরা এখানে বলতে পারো যে আট বছর পরে কন্ডাক্ট হলো কিন্তু একটাই ইস্যু এখানে উঠে এসছে যে কোশ্চেন পেপারটা অনেকটা টাফ হয়েছে যেই রকম টিপিএসসি আগে যেরকম কন্ডাক্ট করতো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামে যে সমস্ত কোশ্চেনের লেভেল বা স্ট্যান্ডার্ড হতো তার থেকে কিন্তু অনেকটা হাই ছিল এটা স্টুডেন্টসদের থেকে শোনা কথা যেটা আমাদের ওরা পরীক্ষা দিয়ে এসে বলেছে ঠিক আছে প্রিলিমস এক্সামটা সম্পন্ন হয়েছে সেভেন্থ অক্টোবর টু ঠিক আছে এইবার সেকেন্ড পয়েন্ট কি লেখা এটার মধ্যে কোশ্চেন পেপারটা টাফ টাফের মধ্যে আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে কি পনেরো মার্কের থেকে বেশি ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন্স এসছে মানে যেগুলো সলভ করতে তোমাদের অঙ্ক মানে কি বলবো মানে ম্যাথস রিলেটেড যেমন সাইন কস বা সাইন্টিফিক ক্যালকুলেটর বা নর্ম্যাল ক্যালকুলেটর তোমাদের লাগবে ঠিক আছে সো ফিফটিন মার্কসের ম্যাক্সিমাম ফিফটিন মার্কস পর্যন্ত ম্যাথস এখানে কিন্তু দেওয়ার একটা কথা উঠে এসছে কিন্তু এখানে ফিফটিন মার্কসের বেশি কিন্তু তোমাদের ম্যাথস দেওয়া হয়েছে আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ ছিল না ঠিক আছে তার জন্য কিন্তু বেশি হলে কিন্তু সলভ করাটা কিন্তু অনেকটা টাইম ব্যাপার ঠিক আছে আর কনজিউমিং এখানে আরেকটা ইস্যু হয়েছে যে গেট মানে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং যেটা নাকি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা বিটেক বা বি পাস করে গেট লেভেলের এক্সামস দেয় অনেকে এমটেক করার জন্য নেয় আইআইটি বা এনআইটিতে অ্যাডমিশন করার জন্য এম বা বিভিন্ন কোর্স ঠিক আছে ওটা এমএসসি করা মানে এমএসসি কোর্সে এনআইটি তে তেমিশন নেওয়ার জন্য গেইট এক্সাম দিতে পারে অনেকে ফিজিক্স অনেকে আবার গেইট এক্সাম সিকিউর জবস ইন ও এনজিসি বা বিভিন্ন যেগুলো ন্যাশনালাইজ যেগুলো আছে মানে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড মানে ভেল ঠিক আছে ওই সমস্ত কোম্পানিগুলোতে বা বিভিন্ন যেগুলো নাকি ন্যাশনালাইজ পিএচিও আছে ওইগুলোতে জব সিকিউর করার জন্য কিন্তু এই পরীক্ষাটা দেওয়া হয় গেইট আর আইএস মানে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে সো এটা একটা ইস্যু রেজ যে ওই রকম ন্যাশনালাইজড এক্সামের মতোই কিন্তু লেভেল হয়েছে এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমসের কোশ্চেন পেপার যার জন্য স্টুডেন্টসদেরকে কিন্তু অনেকটাই কিন্তু দেখা গেছে আমরাও এটা শুনেছি পরীক্ষা দিয়ে এসে কিন্তু অনেক স্টুডেন্ট বলেছে যে কোশ্চেন পেপার মানে পরীক্ষাটা মন মতো হয়নি কোশ্চেন পেপারটা ওদের টাফ লেগেছে ঠিক আছে তো আমরা বলেছি যে দেখো অন্যরা কি বলে তোমাদের অন্যদেরও কি টাফ যদি অন্যদের জন্য যদি টাফ হয় তাহলে দেন ইটস ওকে যদি অন্যদের জন্য টাফ না হয় লেটস ওয়েট ফর দ্য রেজাল্ট হয়তো তুমি ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার ইস্যু তিন নাম্বার ইস্যু যেটা লেখা হয়েছে ওটা হচ্ছে কি ওয়ান ইজ টু যে আমরা ক্রাইটেরিয়াটা বললাম টোটাল টু থাউজেন্ড স্টুডেন্ট সিলেক্ট হওয়ার কথা ছিল মেইনসের জন্য কিন্তু এখানে দেখা গেছে ডিগ্রি প্লাস ডিপ্লোমা তিনটে ব্রাঞ্চ মিলে মানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলে টোটাল ওয়ান থাউজেন্ড এক হাজার আঠারো জনকেই কিন্তু মেন্সের জন্য বসতে দেবে বা প্রিলিমস থেকে মেইনসে উত্তীর্ণ করা হয়েছে ঠিক আছে মেন্স পরীক্ষা কিন্তু মে মাসে শিডিউলড আছে ঠিক আছে মে মাসে আর দু মাস পরে বা এখন মার্চ চলছে এপ্রিল মেতে ঠিক আছে সো এখানে এখানে সিলেক্ট করার কথা ছিল চলে দুটো মিলে ওয়ান ঠিক আছে সো ওটাও তোমরা জেনে রাখবে সাবজেক্ট টু সিকিউরিং মিনিমাম কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু অবশ্যই লেখা এখানে তোমাদের কিন্তু এটা মানে একটু নজরে দিতে হবে সাবজেক্ট টু মানে তখনই দুই হাজার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করা হবে যদি ফর্টি পার্সেন্ট টোটাল মার্ক্সে যদি ইউআর পায় আর থার্টি পার্সেন্ট টোটাল মার্ক্সে যদি রিজার্ভ ক্যাটাগরি বা এস টি ক্যান্ডিডেট যদি পায় যেটা জব একটার মধ্যে লেখা ছিল ঠিক আছে নেক্সট এখানে বলা হয়েছে যে এটার হিয়ারিং নেক্সট হচ্ছে ফোর্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই হিয়ারিং এর পরেই আমরা এটা নেক্সট আপডেট কি হলো আমরা বলতে পারবো তোমাদের মাঝে আমরা জাস্ট এই নিউজ আর্টিকেলে যা লেখা ওটা আমরা তোমাদের মানে বলছি ঠিক আছে এবার লেখা হয়েছে কি নোটিস গিভেন টু টিপিএসসি বাই কোড আর আরেকটা ইস্যু তোলা তোলা হয়েছে যে স্লো রিক্রুটমেন্ট প্রসেস তোমরা সবাই জানো পিআরটিসি মানে পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট যখন ম্যান্ডেটরি করলো তখন কিন্তু অনগোয়িং সমস্ত চাকরি যেমন এগ্রি অফিসার সহ বিভিন্ন চাকরিগুলো কিন্তু ক্যান্সেল হয়ে আবার পিআরটিসি ম্যান্ডেটরি হয়ে বেরিয়েছিল ওটার মধ্যেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামটাও কিন্তু ছিল ঠিক আছে তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটাই স্লো যার জন্য মানে অনেকটা সময় লেগে যাচ্ছে এটার কমপ্লিট প্রসেসটা কম মানে শেষ হয়ে স্টুডেন্টসদেরকে চাকরিটা দিতে এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু তোলা হয়েছে তোমাদের এই নিউজ পেপার আর্টিকেলে যেগুলো আমরা তোমাদের সোজা ভাষায় বুঝিয়ে দিলাম ইজ ইট ক্লিয়ার সো এই দেখো এখানে নাইনটিন্থ জানুয়ারি দুই হাজার চব্বিশে কিন্তু রেজাল্ট বেরিয়েছিল বোথ ফর ডিপ্লোমা আর ডিগ্রি যেখানে বলা হয়েছিল যে থার্ড মে মেন্স এক্সামটা কবে থার্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু মেন্স এক্সামটা ঠিক আছে সো এটা যারা অলরেডি কোয়ালিফাই করেছো তোমরা কিন্তু জানো এইবার তোমাদের কথা হচ্ছে মেন্স এক্সামের ডেট টু থার্ড মে টু মাঝখানে আছে আর ওয়ান মান্থ লেফট তো এখন কি এটার জন্য কি আমরা প্রিপারেশন বন্ধ করবো কিনা তোমরা অনেকেই মেসেজ করেছো বা ফোন করেছো আজকে সো আমরা একটা কথাই বলবো প্লিজ কন্টিনিউ ইওর প্রিপারেশন প্লিজ কন্টিনিউ প্রিপারেশন কিন্তু থামাবে না ঠিক আছে যদি এটা যদি মানে কিছু সময়ের জন্য যদি মানে রিক্রুটমেন্টটা যদি একটু স্লো হয়ে যায় তাহলেও কিন্তু তোমরা থামাবে না কারণ এখন কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি আর অ্যাজ অফ নাও এটার কোনো আপডেট নেই যে মেইনস এক্সামের ডেট চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না আনলেস আনটিন থেকে কোনো আপডেট আসে যদি মেন্স এক্সামের ডেট যদি চেঞ্জ হয় যদি চেঞ্জ হয় ঠিক আছে এখনো কোনো আপডেট নেই আমি বলছি যদি চেঞ্জ হয় তাহলেও কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু বন্ধ করবে না কেন বলছি কম্পিটিশন হিউজ প্রিলিমস এর কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড দেখেছো তোমরা ঠিক আছে সো ফাইট করে কিন্তু নিতে হবে অনেক দিন ধরে কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিস एग्जाम्स হচ্ছিল না তাই এটার মধ্যে কম্পিটিশন কিন্তু বেশি হবে তাই তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব তোমরা কিন্তু প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও ঠিক আছে তারপর যদি 3 মে 2024 এ পরীক্ষাটা যদি হয়ে যায় ঠিক আছে অ্যাস অ্যাজ অফ নাও এটা কোনো আপডেট নেই যে এটা কোনো রিশিডিউল বা কোনো কিছু হবে আপডেট এলে আমরা তোমাদের জানিয়ে দেব মানে তোমাদের আমরা এটাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে প্লিজ ডোন্ট স্টপ ইওর প্রিপারেশান প্রিপারেশানটা কন্টিনিউ রাখো ঠিক আছে যত প্রিপারেশান করবে যত রিভিশন দেবে তত দেখবে তোমাদের জন্য কিন্তু লাভ হবে ঠিক আছে সো এই জিনিসটা তোমাদের আমরা একটা রিকোয়েস্ট করলাম মেইনস এক্সামের ডেট এখনো কোনো চেঞ্জ হয়নি ঠিক আছে এখানে জাস্ট আমরা পয়েন্টসগুলো বলে দিলাম তোমাদের যে যে পয়েন্টসগুলো রেজ করা হয়েছে এই নিউজ পেপার আর্টিকেলটাতে প্লাস আমরা তোমাদের বলে দিলাম মেন্স এক্সামের ডেটটা কবে প্লাস বলে দিলাম যে এটার মানে মেন্স এক্সাম সংক্রান্ত কোনো আপডেট আছে কি না ঠিক জাস্ট নিউজ পেপার আর্টিকেল বেরিয়েছে টিপিএসসি ওয়েবসাইট থেকে কোনো আপডেট নেই রিগার্ডিং রিশিডিউলিং অর এনি চেঞ্জেস ইন দ্য মেন্স এক্সাম ডেট সো প্লিজ কন্টিনিউ ইউর প্রিপারেশন ঠিক আছে সো এই ইম্পর্টেন্ট টপিকটাই তোমাদের মাঝে আমাদের শেয়ার করার ছিল তোমাদের যা যা কোয়েরিস আছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম ঠিক আছে তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো এটার প্রিপারেশনে এটার জন্য যখন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন ব্রাঞ্চ রিলেটেড টপিকসগুলো তোমরা যখন পড়বে তখন দেখবে ওইগুলো দেখবে অন্য পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে কোনো প্রিপারেশন কিন্তু বিফলে যায় না সো কে প্রিপেয়ারিং আমরা তোমাদের সমস্ত আপডেট টাইম টু টাইম দিয়ে যাবো ঠিক আছে প্লিজ সবার সাথে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস যারাই ত্রিপুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি ওদের সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো আমাদের ভিডিও দেখে সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জেনে নিতে পারে ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া তোমার যদি সি টিটি এডিসি হাইকোর্ট সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লাগে নোটস আমাদের এক্ষণে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা একখই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিয়ে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো ওটা লিঙ্ক নিচে ডিসক্রিপশ বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ ফলো করতে পারো ওটা টো নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন দিয়ে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু তোমরা ফলো করতে বলো না আমরা তোমাদের পেছনে এজ এ পিলার অফ সাপোর্ট আছি তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই ঠিক আছে চলো হ্যাভে নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার